আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও, কারণ আজকে আমরা নার্সিং নিয়ে আলোচনা করব। নার্সিং নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া 2024 সালে অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে, নতুন শিক্ষাবর্ষে কীভাবে নার্সিংয়ের প্রস্তুতি নেওয়া যায়, কী কী যোগ্যতা থাকতে পারে, কীভাবে শুরু করা যায়, নানা বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব নার্সিং সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ কী কী ধরনের নার্সিংয়ে কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। নার্সিংয়ে রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এবং রয়েছে বিএসসি ইন নার্সিং। এই তিনটি কোর্স রয়েছে নার্সিংয়ের অধীনে। এই তিনটি কোর্সের কিন্তু সার্কুলার একসাথেই দেওয়া হয়। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে যে কোনো শাখা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখার থেকে। এবং এখানে বিবাহিত, অবিবাহিত শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারে। অন্যদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এখানে যে কোনো শাখা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখা থেকে। আর বিএসসি ইন নার্সিং, এখানে শুধুমাত্র বিজ্ঞান শাখা এবং যাদের জীববিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তারাই আবেদন করতে পারে। এবং এই দুই ক্ষেত্রে, অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএসসি ইন নার্সিং, এই দুই ক্ষেত্রেই অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে। আশা করি মোটামুটি এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছ। আরেকটি বিষয় এখানে জরুরি, সেটি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এই দুটি কোর্সের ক্ষেত্রে এসএসসি 2.50, এইচএসসি 2.50, মোট 6.0 হলেই আবেদন করা যায়। আর বিএসসি ইন নার্সিংয়ের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0 থাকতে হয়, জীববিজ্ঞান আলাদা করে 3.0 তোমার থাকতেই হবে। আর এখানে সকল সাবজেক্টের ক্ষেত্রে এসএসসি 2020-21 এবং এইচএসসি 2022-23 হলেই আবেদন করা যাবে, অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে। এবার আসি পরীক্ষা পদ্ধতি। ভর্তি পরীক্ষা হবে 150 নম্বরের, এমসিকিউ 100, আর জিপিএর উপর ধরা হবে 50 নম্বর। এসএসসি জিপিএকে 4 দিয়ে গুণ করে সর্বোচ্চ 20 নম্বর, এইচএসসি জিপিএকে 6 দিয়ে গুণ করে সর্বোচ্চ 30 নম্বর ধরা হবে। এমসিকিউ পরীক্ষার সময় 1 ঘন্টা, কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এই দুটি কোর্সের ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, সাধারণ বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। বিএসসি ইন নার্সিং এই সাবজেক্টের ক্ষেত্রে যারা পরীক্ষা দিবে তাদের বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, বিজ্ঞান 30, এই বিজ্ঞান 30-এর মধ্যে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই তিনটি সাবজেক্ট রয়েছে, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। এবং এই দুই ক্ষেত্রেই, অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি, এই দুই ক্ষেত্রেই পাস নাম্বার 40-এ ধরা হয়েছে, অর্থাৎ 100-তে ন্যূনতম তোমাকে 40 নম্বর পেতেই হবে। পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে সরকারি, বাকিদেরকে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। 40 নম্বর না পেলে সে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে না। এবার আসি পরীক্ষার প্রস্তুতি। পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, রয়েছে জয়কুলি পাবলিকেশনের নার্সিং এইড বইটি, রয়েছে কর্নিয়া প্রকাশনীর বই, রয়েছে জ্ঞানের আলো প্রকাশনীর বই, এছাড়াও রয়েছে আসপেক্ট বা দ্য নেটওয়ার্ক সিরিজের বই। যে কোনো একটি বই তোমরা বাজার থেকে দেখে শুনে কিনলেই হলো, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় দ্য নেটওয়ার্ক পাবলিকেশনের বই আর জয়কুলি পাবলিকেশনের বই। এবার আসি আবেদন করার উপায় বা পদ্ধতি। আবেদন শুরু করার আগে তোমাদের অবশ্যই 300x300 পিক্সেলের রঙিন ছবি 100 কিলোবাইটের মধ্যে তোমাকে স্ক্যান করে কম্পিউটারে রেখে দিতে হবে। এরপর একটি স্বাক্ষর, একটি কাগজে স্বাক্ষর করে সেটার মাপ 300x80 পিক্সেল করে সই করে স্ক্যান করে নিতে হয়। আবেদন করার সময় সেটা প্রয়োজন হয়। যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমি তোমাদের দেখিয়ে দিব। পাশাপাশি ইংরেজিতে জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখতে হয়। আবেদন করার সময় পছন্দ অনুযায়ী 10টি নার্সিং এবং মিডওয়াইফারি অথবা ইনস্টিটিউট এর নাম দিতে হয়। তুমি কম সিলেক্ট করবে না, কম সিলেক্ট করলে ওয়েটিং লিস্ট বা আসন না পাওয়ার একটি সম্ভাবনা থাকে। তাই আবেদন করার আগে ভর্তি ইচ্ছুক কলেজ বা প্রতিষ্ঠান সিলেক্ট করে রাখবে, যাতে করে আবেদনের সময় কোনো ধরনের ভুল না হয়। একবার চয়েস লিস্ট সাবমিট হয়ে গেলে সেটাকে আর পরিবর্তন করা যায় না, এটাও মনে রাখতে হবে। এবং সর্বোপরি সরকারিতে ছেলেদের জন্য 10% এবং বেসরকারি প্রতিষ্ঠানে 20% আসন বরাদ্দ থাকে। এবার আসি আবেদন করার উপায় বা পদ্ধতি। আবেদন করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন কার্যক্রম শুরু হলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আবেদনের জন্য যারা বিএসসি ইন নার্সিংয়ে আবেদন করবে তাদের গত শিক্ষাবর্ষে 700 টাকা প্রয়োজন হয়েছিল, আর যারা ডিপ্লোমাতে আবেদন করবে তাদের জন্য 500 টাকা প্রয়োজন হয়েছিল। অর্থাৎ যে কোনো একটি জায়গায় তোমাকে আবেদন করতে হবে। তুমি একসাথে দুটি কোর্সের জন্য আবেদন করতে পারবে না, হয় তোমাকে বিএসসি ইন নার্সিংয়ে আবেদন করতে হবে, না হয় তোমাকে ডিপ্লোমাতে আবেদন করতে হবে।
আবেদন করার সময় তোমার একটি ইউজার আইডি পাবে, সেই এবং ইউজার আইডি দিয়ে পরবর্তীতে পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে প্রবেশপত্র। এবার আসি গুরুত্বপূর্ণ তারিখ, অবশ্যই তারিখগুলো সম্ভাব্য। আবেদন কার্যক্রম আগামী মার্চ মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইনে টাকা জমা দেওয়া এবং আবেদন শেষ কার্যক্রম অথবা এপ্রিল পর্যন্ত হতে পারে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এপ্রিলের দিকে সম্ভাবনা রয়েছে এবং ভর্তি পরীক্ষাও এপ্রিলে হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। অর্থাৎ গত শিক্ষাবর্ষে যখন ভর্তি পরীক্ষাটি হয়েছে তার এক থেকে দেড় মাস আগে ভর্তি পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি কীভাবে মেধা তালিকা নির্ধারণ করা হয়, এই বিষয়টা জানা জরুরি, কারণ এই বিষয়টি জানা থাকলে তোমার প্রস্তুতি নিতে সহজ হবে। তোমার ভর্তি পরীক্ষার নম্বর এবং জিপির উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। মোট আসনে 2% মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ রাখা হয়, বাকি 98% মধ্যে 60% জাতীয়, 40% জেলা কোটা রাখা হয়। কোন সেন্টার তোমার হবে প্রশ্ন আসতে পারে। আবেদন করার সময় তোমাকে একটি সেন্টার চয়েস করতে হবে যেখানে তুমি ভর্তি পরীক্ষাটি দিবে, এবং এখানে নানা ধরনের সেন্টার রয়েছে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, এখান থেকে তোমাকে যে কোনো একটি সেন্টার চয়েস করতে হবে। আসন সংখ্যা এখন আলোচনা করব, অবশ্যই তথ্যটা পরিবর্তনশীল। বিএসসি ইন নার্সিং, এক্ষেত্রে 13টি কলেজে মোট 1200 অধিক আসন রয়েছে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে 41টি ইনস্টিটিউট অথবা কলেজে মোট 1050টির অধিক আসন রয়েছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এখানে প্রায় 46টি ইনস্টিটিউট অথবা কলেজে প্রায় 2730টির অধিক আসন রয়েছে। মনে রাখবে, ঢাকায় যারা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে প্রথম চয়েস বা ফার্স্ট চয়েস দিবে, অবশ্যই মনে রাখবে ঢাকায় চান্স পেতে হলে মেয়েদের ক্ষেত্রে 75-এর অধিক এবং ছেলেদের ক্ষেত্রে 80 নম্বরের অধিক মার্কস পেতে হয়। ঢাকার বাইরে 68+ বা 70-এর মতো মার্কস পেলেই চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। তবে এটা জাস্ট একটি প্রেডিকশন, কারণ বিভিন্ন বিষয়ের উপর এই নাম্বারটি বা কাট অফ মার্কটি পরিবর্তন হতে পারে। এবার আসি ভর্তির সময় কী কী কাগজপত্র জমা দিতে হয়। ভর্তির সময় এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট মার্কশিট জমা দিতে হয়, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 3 কপি জমা দিতে হয়, অবশ্যই সত্যায়িত প্রয়োজন হয়। মুক্তিযোদ্ধা যাদের কোটা রয়েছে তাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জমা দিতে হবে, ফটোকপি অবশ্যই। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হবে, তাই ভর্তি পরীক্ষার পর প্রবেশপত্রটি হারাবে না, অবশ্যই সংরক্ষণ করে রাখবে। জেলা কোটার জন্য যারা আবেদন করবে তাদের অবশ্যই ইউনিট পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে নাগরিক সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, তাই আগে থেকে এটা সংগ্রহ করে রাখবে। আর যারা বিদেশি শিক্ষা কারুকলময় পড়াশোনা করেছে তাদের এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তাদের মার্কশিট, বাংলাদেশে প্রচলিত জিপিএর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ কথা যা তোমাকে জানতেই হবে। তুমি কোন প্রতিষ্ঠানে সুযোগ পাবে তা নির্ভর করে ভর্তি পরীক্ষার নম্বর তোমার দেওয়ার চয়েস লিস্টের উপর। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হবে, সেখানে পাশ করলেই চূড়ান্ত ভর্তি হতে পারবে। বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে মোট আসনের মধ্যে 90% মহিলাদের জন্য রাখা হয়েছে, 10% পুরুষদের জন্য বরাদ্দ রাখা হয়। কোর্স করা অবস্থায় তুমি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে না। সিলেবাস অনুযায়ী দিবা এবং নৈশ ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রশিক্ষণে অংশগ্রহণ করতেই হবে, এটা বাধ্যতামূলক। পুরুষ প্রার্থীদের নিজ নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হয়, তবে আবাসন না থাকলে মহিলারা নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করে নিতে হবে। প্রতিষ্ঠানে কোন ধরনের চাকরির নিশ্চয়তা প্রদান করে না। বেসরকারি নার্সিং কলেজে পড়ার জন্য তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস করতে হবে, অর্থাৎ 40 পেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম নার্সিং সম্পর্কে বিস্তারিত তথ্য এবং রিভিউ। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজে নিজে বাসায় প্রস্তুতি শুরু করে দিবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।